স্বাগতম আপনাদের সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ইমেজ রেজুলিউশন সম্পর্কে জানব। ইমেজ রেজুলিউশন সম্পর্কে জানার জন্য চলুন প্রথমে আমরা একটি নতুন ফাইল তৈরি করে নিই। এই জন্য ফাইল থেকে আমরা নিউ এখানে ক্লিক করলাম এবং এখানে নতুন ফাইল তৈরির জন্য বিভিন্ন তথ্য ইনপুট দেওয়ার জন্য একটি উইন্ডো চলে এসেছে। এখানে দেখুন একটি তথ্য আছে রেজুলিউশন, এটি হচ্ছে ইমেজ রেজুলিউশন। তার মানে হচ্ছে আমি যে ইমেজটি তৈরি করতে যাচ্ছি এটার রেজুলিউশন কত হবে এটা আমি এখানে লিখে দিতে পারবো। তাহলে প্রথমেই জানা প্রয়োজন আমরা কোন রেজুলিউশন কোন কাজে ব্যবহার করি। আমরা যদি 72 এই রেজুলিউশনটা দিই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো ডিজিটাল যে কোনো কাজে, তার মানে এটা প্রিন্টিংয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ডিজিটাল মিডিয়া মানে হচ্ছে ভিডিওতে অথবা ওয়েবে অথবা মোবাইলে যে কোনো ডিজিটাল কাজে আমরা এই ইমেজটি ব্যবহার করতে পারবো। তার মানে হলো ডিজিটাল ইমেজের ক্ষেত্রে এই ইমেজের কোয়ালিটিটা ঠিক থাকবে যদি আমরা রেজুলিউশনটা 72 দিই। আর পাশে দেখুন লেখা আছে পিক্সেল পার ইঞ্চ, এখানে ক্লিক করলে আরেকটি অপশন আসবে পিক্সেল পার সেন্টিমিটার। এই দুটি কি? পিক্সেল হচ্ছে ইমেজের ক্ষুদ্রতম অংশ আর ইঞ্চ মানে হচ্ছে পরিমাপ করার। তার মানে হলো একটি ইমেজের প্রতি ইঞ্চিতে কত পিক্সেল থাকবে বা কতটি পিক্সেল থাকবে এটাই কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি। আবার পরবর্তীটাতে দেখুন সেন্টিমিটার, সেন্টিমিটার তার মানে হলো প্রতি সেন্টিমিটারে কতগুলো পিক্সেল থাকবে এটা আমরা এখানে লিখে দিব। আমরা কিন্তু সবসময় পিক্সেল পার ইঞ্চ এটাই ব্যবহার করব। যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা পিক্সেল পার ইঞ্চ সিলেক্ট করে নিব এবং এখানে ডিজিটাল ইমেজের জন্য 72 দিব। আর আমরা যদি এই ইমেজটি কোনো প্রিন্টিংয়ের কাজে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাকে রেজুলিউশনটা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে এটাকে করতে হবে 300। তাহলেই কেবল এই ইমেজটি প্রিন্টিংয়ের জন্য উপযুক্ত হবে। আর যদি আমরা 72 রেখে এই ইমেজটি প্রিন্ট করি তাহলে প্রিন্টিং মোটেও ভালো আসবে না, প্রিন্টিংগুলো অস্পষ্ট আসবে। তাহলে আমরা জেনে নিলাম ডিজিটাল ইমেজের ক্ষেত্রে এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা কী রেজুলিউশন দিব। ধন্যবাদ।